প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান দয়ামে আল্লাহর রহমতে খুব ভালো আছো। বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো, মহান আল্লাহর ইবাদতের পাশাপাশি বেশি বেশি লেখাপড়া করছো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা বেগম তমা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরিণতি ও সুশাসন, প্রথম পত্র, সপ্তম অধ্যায়, সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা করব শাসন বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলী, শাসন বিভাগের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধির কারণ এবং সুশাসন ব্যবস্থায় শাসন বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে। তাহলে প্রথমেই আসো আমরা জেনে নিই শাসন বিভাগ বলতে আমরা কী বুঝি। আমরা এর আগে আইন বিভাগের উপরে দুটো ক্লাস করেছি, সেখানে তোমরা বুঝতে পেরেছো যে আইন বিভাগ আইন প্রণয়ন করে, সেই আইনকে রাষ্ট্রে বাস্তবায়ন করে যে বিভাগটা, সেই বিভাগটার নামই হলো শাসন বিভাগ। অর্থাৎ আইন বিভাগের প্রণীত আইনের উপর ভিত্তি করে সুশৃঙ্খলভাবে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ অর্থাৎ অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্নভাবে সুশৃঙ্খলতার সাথে যে বিভাগ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে শাসন বিভাগ বলে। কি সহজভাবে বুঝতে পেরেছ তো? অধ্যাপক ম্যাকাইভার বলেন, শাসন বিভাগ হল শাসন ব্যবস্থার নীতি নির্ধারক পর্যায়ের শীর্ষ স্থানীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ। অধ্যাপক ফাইনারের মতে, শাসন সংশ্লিষ্ট কাজের সকল ব্যক্তির সমন্বয়ে গঠিত বিভাগই শাসন বিভাগ। তাহলে কি শাসন বিভাগ তো বুঝতেই পারছ কাকে বলে? শাসন বিভাগ আমরা দেখি যে এই যে শাসন বিভাগটা আমরা দেখতে পাচ্ছি, এই শাসন বিভাগের দুটো পন্থায় তারা কাজ করে থাকে। একটা পন্থায় রাজনৈতিক শাসক, শাসন বিভাগ একটা আমরা দেখি যে রাজনৈতিক শাসন বিভাগ মানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে যে শাসন কার্য পরিচালনা করা হয়, আর একটা হলো অরাজনৈতিক বা আমলাতান্ত্রিক শাসক। অর্থাৎ অরাজনৈতিক বা আমলাতান্ত্রিক শাসক ব্যক্তিদের মাধ্যমে যে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে রাজনৈতিক এবং অরাজনৈতিক, অর্থাৎ এই রাজনৈতিক এবং এই অরাজনৈতিক, এই দুটো পন্থা মিলেই রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চাই তাহলে আসো একটু সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো রাজনৈতিক, বলো প্রধানমন্ত্রী কোন ধরনের ব্যক্তি? রাজনৈতিক ব্যক্তি নাকি অরাজনৈতিক ব্যক্তি বলো তো? প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং রাজনীতি থেকে তিনি এসেছেন। কিন্তু একজন সচিব, তিনি কিন্তু অরাজনৈতিক অর্থাৎ আমলাতান্ত্রিক। আর একটু সহজভাবে যদি আমরা বলি, তোমরা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রিন্সিপাল স্যার, আমরা যারা কলেজ শাখার শিক্ষক, তারপরে স্কুল শাখার শিক্ষক, তারপরে তোমার কর্মচারী বা আয়াপিয়ন দারোয়ান, এই যে আমরা হলাম আমলাতান্ত্রিক, অর্থাৎ আমরা নির্দিষ্ট মেয়াদে আমরা নিজ নিজ পদে চাকরি করে থাকি বছরের পর বছর। কিন্তু আমাদের যিনি আমাদের পরিচালনা পর্ষদ অর্থাৎ সভাপতি, তারপরে তোমার অভিভাবক সদস্য বা এরকম আরও অন্যান্য যারা আছেন, এটা কিন্তু তোমার মানে আমলাতান্ত্রিক বা স্থায়ী পদ না। উনরা একটা নির্দিষ্ট 3 বছর বা 4 বছর বা 5 বছর বা 2 বছরের জন্য উনারা নির্বাচিত হন, আবার পরিবর্তন হন,
পরিবর্তন হয়ে আবার অন্য রাশে বা অন্য রাশে বা যাই হোক এইভাবে। তো এই যে আমরা বছরের পর বছর একটা প্রতিষ্ঠানে জব করছি, আমরা হলাম আমলাতান্ত্রিক, আর আমাদের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য তার কমিটির যারা আছেন তারা হলো রাজনৈতিক, বা তারা হলো তোমার আমাদের এই স্থায়ী পদ না, অর্থাৎ আমলাতান্ত্রিক না। তো এটাকে যদি আমরা রাজনীতিতে নিয়ে আসি বৃহৎ পর্যায়ে, রাষ্ট্র পরিচালনার পর্যায়ে, তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হলো রাজনৈতিক দল, বিরোধী দল, তাদের সমন্বয়ে তোমার কী হয়, আমাদের সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগের সদস্যগণ নির্বাচিত হন, তার মধ্য থেকে তোমার শাসন বিভাগ গঠন করা হয়, মানে তোমার যারা দুই তৃতীয়াংশ বেশি ভোট পান, অর্থাৎ যেই দল রাজনৈতিক ক্ষমতায় মানে যারা বেশি সংখ্যক সদস্য অধিষ্ঠিত হন তাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী, তারপরে অন্যান্য মন্ত্রীগণ, রাষ্ট্রপতি নির্বাচিত হন, অর্থাৎ এই যে রাজনৈতিক পদগুলো থেকে যারা শাসন বিভাগের সদস্য হন এটা হলো রাজনৈতিক শাসক, আর অরাজনৈতিক হলো তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী, তারপরে তোমার আমলাতান্ত্রিক যারা আর কি তারা। তাহলে আমরা আসো রাজনৈতিক শাসন, আমরা এখন বুঝতে পারছি রাজনৈতিক শাসন কার্যক্রমে কারা এবং অরাজনৈতিক বা আমলাতান্ত্রিক শাসক হিসাবে কাজ করেন কারা। রাজনৈতিক শাসক হিসেবে আমরা দেখি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমাদের যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা তাই এখানে রাষ্ট্রপ্রধান একজন, সরকার প্রধান অন্যজন, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রমুখ, এবং তাদের কাজ হলো নীতি নির্ধারণ করা, অর্থাৎ রাজনৈতিক শাসকগণ তারা এরা, এবং এরা কী করেন, তারা নীতি নির্ধারণ করে দেন। অরাজনৈতিক বা আমলাতান্ত্রিক শাসক, এরা হলেন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, এদের কাজ হলো নীতি ও আইন বাস্তবায়ন করা, অর্থাৎ রাজনৈতিক শাসকরা নীতি নির্ধারণ করে দেন, সেটা বাস্তবায়ন করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে, অর্থাৎ তাদের কাজ হলো নীতি ও আইন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এবং তোমরা দেখবা, আমরা যদি এখন উদাহরণস্বরূপ ধরি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান কে, শিক্ষামন্ত্রী, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু শিক্ষা সচিব উনি একজন আমলাতান্ত্রিক শাসক, অর্থাৎ উনি অরাজনৈতিক একটা পদের প্রধান, ঠিক আছে। কিন্তু কাজ করতে গেলে যেমন শিক্ষামন্ত্রীর প্রয়োজন আছে, তেমনই সচিব, উপসচিব, তারপরে তোমার অতিরিক্ত সচিব, মানে কর্মকর্তা কর্মচারী সবাই মিলেই কিন্তু কাজগুলো সুসম্পন্ন করে। এইভাবেই রাষ্ট্রের একেবারে তৃণমূল পর্যায় থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রের শাসন কার্য সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়ে থাকে, এবং এই কাজ তোমার আভ্যন্তরীণ কাজও যেমন সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়, তেমনি বাহ্যিকভাবেও বিদেশের সাথে বিভিন্ন সুসম্পর্কতা স্থাপন, তারপরে তোমার ব্যবসা বাণিজ্য চাকুরি ইত্যাদি ক্ষেত্রেও আমরা দেখি যে অভ্যন্তরীণের পাশাপাশি তোমার বহিররাষ্ট্রের সাথেও তারা সুসম্পর্কতা বজায় রেখে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। শাসন বিভাগের গঠন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নামমাত্র শাসন বিভাগ হতে পারে, তারপরে তোমার প্রকৃত শাসন বিভাগ হতে পারে, নিয়মতান্ত্রিক শাসন বিভাগ, রাজতান্ত্রিক শাসন বিভাগ, সংসদীয় শাসন বিভাগ, রাষ্ট্রপ্রধান শাসিত শাসন বিভাগ। তো এখানে সংসদীয় শাসন বিভাগ তোমরা সম্পর্কে জেনেছ, যেহেতু আমাদের বাংলাদেশ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এখানে রাষ্ট্রপ্রধান নামমাত্র প্রধান, তবে প্রকৃত ক্ষমতার অধিকারী সরকার প্রধান বা প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন অন্যান্য মন্ত্রীগণ। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রীগণ রাষ্ট্রপতিরই অধীনে তারা কাজ করে থাকেন, এবং এইখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আজ্ঞাবহ মাত্র।
এছাড়া তোমার ধর্মতান্ত্রিক শাসন বিভাগ আছে, একক শাসন বিভাগ আছে, সমষ্টিগত শাসন বিভাগ আছে। একক বিভাগ হলো যে শাসন বিভাগে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং তার মাধ্যমে সকল শাসনকার্য পরিচালিত হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত শাসন বিভাগ। তারপরে সমষ্টিগত শাসন বিভাগ, যে শাসন বিভাগের সকল ক্ষমতা কয়েকজন ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত থাকে এবং তাদের মাধ্যমে সকল শাসনকার্য পরিচালিত হয়, যেমন ব্রিটেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কর্তৃক এই জাতীয় সরকার ব্যবস্থা আমরা দেখি। তারপরে একনায়কতান্ত্রিক শাসন বিভাগ, যেখানে সর্বময় ক্ষমতার মালিক একজন এবং তার হাতেই সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তারপরে সামরিকতন্ত্রের শাসন বিভাগের সংগঠন, একনায়কতান্ত্রিক এবং সামরিকতান্ত্রিক। সামরিকতান্ত্রিক হলো যেখানে সামরিক বিভাগ থেকে মানে তোমার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে এবং তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়, যেমন আমরা মায়ানমারের দিকে তাকালে দেখতে পাই। সমাজতান্ত্রিক শাসন বা সাংগঠনিক, সমাজতান্ত্রিক শাসন বিভাগের সংগঠন, যেমন এখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকে এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা সেই দল থেকে শাসন বিভাগ গঠিত হতে দেখি। এবং সমাজতন্ত্রের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শাসন বিভাগের প্রধান থাকলেও প্রকৃতপক্ষে কেন্দ্রীয় প্রেসিডিয়ামরাই বেশি শক্তিশালী হয়ে থাকে। এইভাবে আমরা দেখি যে শাসন বিভাগের গঠন এক এক দেশে বা এক এক সরকার ব্যবস্থায় এক এক রকম হয়ে থাকে। এখন আসো আমরা আলোচনা করি শাসন বিভাগের কার্যাবলী। শাসন বিভাগ বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী পালন করে থাকে, যেমন প্রথমত তারা যেই কাজটা করেন সেটা হলো শাসন সংক্রান্ত কাজ। অর্থাৎ শাসন বিভাগের প্রধান কাজই হলো শাসন সংক্রান্ত কাজ পরিচালনা করা, সেটা আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে। আমরা দেখি যে তোমার রাষ্ট্রের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তার রাষ্ট্রের সেনাবাহিনী বা বিভিন্ন পুলিশ বাহিনী বা বিভিন্ন কিছুর সাহায্যে রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দেশ শাসন করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, জননিরাপত্তা বিধান করা, রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া, পরিচালনা করা, বিভিন্ন রকমের আন্তর্জাতিকভাবে মানে রাষ্ট্রের সুশৃঙ্খলতা বজায় রাখা, রাষ্ট্রের সুনাম বৃদ্ধি করা, অন্যান্য রাষ্ট্রের সাথে পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কূটনৈতিক ব্যবস্থা করা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্র মানে তোমার অভ্যন্তরীণ বাহ্যিক শাসন সংক্রান্ত কাজ পরিচালনা করে থাকে। এবার আমরা দেখি যে শাসন বিভাগ পররাষ্ট্র সংক্রান্ত কাজ পরিচালনা করে থাকে। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্র এককভাবে চলতে পারে না, অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলার মাধ্যমে শান্তি রক্ষা করে ব্যবসা বাণিজ্যের প্রসার, তারপরে তোমার সন্ধি ও চুক্তি সম্পন্ন করা, রাষ্ট্রদূতকে গ্রহণ করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক রক্ষা করে চলা, কূটনৈতিক বা পররাষ্ট্র সম্পর্কে এসব কাজ কিন্তু পররাষ্ট্র অর্থাৎ পররাষ্ট্র সংক্রান্ত কাজ শাসন বিভাগ পরিচালনা করে থাকে। এরপর আমরা দেখি যে সামরিক কার্যাবলী, অর্থাৎ রাষ্ট্রপতি সামরিক বাহিনীর প্রধান। তোমার সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই তিন বাহিনীরই তোমার প্রধান হলেন রাষ্ট্রপতি এবং তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাষ্ট্রপ্রধান পদাধিকার বলে সামরিক বাহিনীর প্রধান, এজন্য তিনি সামরিক বাহিনীর প্রয়োজনীয় নিয়োগ, পদোন্নতি কিংবা বহিষ্কার ইত্যাদি কাজ সম্পন্ন করে থাকেন। সামরিক শাসন জারি করার ক্ষমতাও এখতিয়ারও কিন্তু এই তোমার রাষ্ট্রপ্রধানের, অর্থাৎ সামরিক কার্যাবলীর মানে প্রধানের। এরপর আমরা দেখি আর্থিক কাজ। প্রতি বছরে আমরা দেখি যে শাসন বিভাগের অর্থমন্ত্রী তোমার আইন বিভাগের মাধ্যমে বাজেট পেশ করে, অর্থাৎ আইন বিভাগ কর্তৃক ধার্যকৃত অর্থ আদায় ব্যয় করার দায়িত্ব শাসন বিভাগের। শাসন বিভাগ আর্থিক খাতের নির্বাহী বিভাগ হিসেবেও কাজ করে থাকে এবং বাজেট পেশের মাধ্যমে তারা বিভিন্ন হিসাব কিতাবের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। তারপরে আমরা দেখি যে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী, কিছু কিছু ক্ষেত্রে শাসন বিভাগ আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলীও পালন করে থাকে, সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও হতে পারে এবং মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায়ও হতে পারে। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখি শাসন বিভাগের সদস্যগণ যেহেতু আইন বিভাগেরও সদস্য, তারা সেখানে বিভিন্ন আইন প্রণয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিচার সংক্রান্ত কার্যাবলী, বিচার বিভাগে ঊর্ধ্বতন পদে প্রধান বিচারপতি অন্যান্য বিচারকদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ বা বাতিল বা হ্রাস করার ক্ষমতাও রাষ্ট্রপতির থাকে, অতএব তিনি বিচার কার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি যে শাসন বিভাগের হয়ে করে থাকেন।
এরপর আমরা দেখি নিয়োগ অপসারণ সংক্রান্ত কাজ। শাসন বিভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় সামরিক ও বেসামরিক কর্মচারীদের নিয়োগদান করেন। সাংবিধানিক পদসমূহের প্রধানদের নিয়োগও কিন্তু তোমার এই রাষ্ট্রপ্রধানের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া তাদের রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দেন। এছাড়া পদস্থ কর্মকর্তাদের অপসারণ করার, মানে যদি তারা কোনো কারণে কোনো দোষে দুষ্টু হয়ে থাকেন বা বড় ধরনের কোনো অনৈতিক কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের অপসারণের ক্ষেত্রেও রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নীতি নির্ধারণী কাজ, আমরা দেখি অধ্যাপক অ্যালান আর বল বলেন, রাজনৈতিক প্রধান শাসকের মুখ্য কাজ হলো নীতি নির্ধারণীতে নেতৃত্ব দেওয়া। রাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রীয় যাবতীয় নীতি নির্ধারণ করার ক্ষমতা ও দায়িত্ব শাসন বিভাগের। তবে অনেক সময় আইনসভা হতে অনুমতি নেওয়ার দরকার দেখা দিয়ে থাকে। এছাড়া জনকল্যাণমূলক কাজ, আমরা দেখি যে বিভিন্ন জনকল্যাণমূলক কাজও কিন্তু শাসন বিভাগ করে থাকে। কেননা শাসন বিভাগ জনকল্যাণমূলক নানাবিধ কাজ করে, জনশিক্ষা, জনস্বাস্থ্য, যোগাযোগ, পরিবহন, শিল্প, বাণিজ্য, উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন ইত্যাদির জন্য প্রয়োজনীয় কাজ করে শাসন বিভাগ। এছাড়াও সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, মুক্তিযোদ্ধা কল্যাণের, মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য তাদের ভাতা বৃদ্ধি বা যাচাই বাছাই ইত্যাদি কাজগুলো দেখা যাচ্ছে যে শাসন বিভাগের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কল্যাণের যে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী আছেন, সে মাধ্যমে, মুক্তিযোদ্ধা মন্ত্রীর মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। ইত্যাদিভাবে আমরা দেখি যে শাসন বিভাগ তাদের বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের সুশৃঙ্খলতা এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা ক্রমান্বয়ে লক্ষ্য করে থাকি যে শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আইন বিভাগ যখন তোমাদের পড়িয়েছি আমি, তখন আমি তোমাদের বলেছি যে আইন বিভাগের ক্ষমতা হ্রাসের কিছু কিছু কারণ রয়েছে। আইন বিভাগের ক্ষমতা হ্রাসের কারণগুলোই শাসন বিভাগ ক্ষমতা বৃদ্ধির, মানে বিপরীতধর্মী হয়ে কাজ করছে। সেটা কীভাবে, আসো আমরা আলোচনা করি। শাসন বিভাগের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধির কারণ হলো গণতান্ত্রিক সাম্য নীতি। অর্থাৎ আধুনিক গণতন্ত্র সাম্যনীতিতে বিশ্বাসী, ফলে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে যে কোনো ব্যক্তি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যপদ লাভ করলেও তাদের পক্ষে আইনের চুলচেরা বিশ্লেষণ করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। সেক্ষেত্রে শাসন বিভাগের সদস্যগণ তারা তুলনামূলকভাবে অধিক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন বিধায় বা বেশি শিক্ষিত বা তাদের স্ব পদের প্রতি অনেক বেশি দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকেন বলে তাদের পক্ষে সেই বিষয়গুলো খুব দ্রুততার সাথে বোঝা সম্ভব বা সেই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব বিধায় গণতান্ত্রিক সাম্যনীতির মাধ্যমে আমরা দেখি যে শাসন বিভাগের ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা দেখি শাসন বিভাগের উপর আস্থাশীলতা। অর্থাৎ শাসন বিভাগের উপরে আধুনিককালে অধিকাংশ রাষ্ট্র কল্যাণ ধর্মী। বর্তমানে অধিকাংশ রাষ্ট্রই কিন্তু জনকল্যাণমুখী, জনগণের কল্যাণ হবে, জনগণের উন্নয়ন হবে। অর্থাৎ তোমার বর্তমানে যে রাষ্ট্রগুলো চলছে সেটা হলো তোমার উন্নয়ন, কীভাবে আরও বেশি উন্নয়ন করা যায় এবং সুশাসন নীতিতে জনগণের দোরগোড়ায় কীভাবে এই উন্নয়নের জোয়ার বয়ে দেওয়া যায় এবং কীভাবে সরকার এবং জনগণের মধ্যে সুসম্পর্কতা আরও সহজ সাবলীলভাবে স্থাপন করা যায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের কাছে শাসন বিভাগের জবাবদিহিতা, জনগণের দোরগোড়ায় শাসন বিভাগের সেবা পৌঁছে দেওয়া ইত্যাদি সুশাসন নীতিগুলোতে আমরা দেখি যে তোমার এই শাসন বিভাগের উপর জনগণের আস্থাশীলতা বেড়ে যাওয়ায় তাদের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা দেখি যে দলীয় ব্যবস্থা, দলীয় শৃঙ্খলা, দলীয় ব্যবস্থা, দলীয় শৃঙ্খলার যে নীতি নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে তোমার শাসন বিভাগের উপরে জনগণের বা দলের অনেক বেশি চাওয়া পাওয়া বৃদ্ধি পাওয়ায় সেখানে তাদের মানে আরও বেশি দক্ষ হতে হয়,
এবং আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে দেখা যায়, যে জন্য জনগণের আস্থা বেড়ে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আমরা দেখি যে শাসন বিভাগ তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য যে কোনো সিদ্ধান্ত দ্রুততার সাথে গ্রহণ করতে পারে বিধায় এই মানে এই বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি যে জনসংযোগ বৃদ্ধি, আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসন বিভাগের সাথে জনসংযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে শাসন বিভাগের মন্ত্রীদের দ্রুত কার্যকরী সিদ্ধান্ত জনসংযোগ স্থাপিত হয়েছে, ফলে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং শাসন বিভাগের ক্ষমতা পূর্বের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা দেখি যে নিয়ন্ত্রণ অপারগতা, সাম্প্রতিককালে আইনসভার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে পদ্ধতিতে আইনসভার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তা আধুনিক সরকারের কার্যাবলী বৃদ্ধির তুলনায় যথেষ্ট নয়, ফলে শাসন বিভাগের ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থনৈতিক কাজ সম্পাদন, এছাড়া আমরা দেখি যে আধুনিককালে শাসন বিভাগ বহুবিধ অর্থনৈতিক কার্য সম্পাদন করে, যেমন বার্ষিক বাজেট প্রণয়ন, মুদ্রা নিয়ন্ত্রণ, বাণিজ্য চুক্তি সম্পাদন। এসব কাজ সম্পাদন করতে গিয়ে শাসন বিভাগ অধিক ক্ষমতার অধিকারী হয়ে যায়। জরুরি আইন, বিশেষ করে জরুরি অবস্থায় শাসন বিভাগ সকল প্রকার প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়, যেমন যুদ্ধকালীন বা যুদ্ধের পরে অনেক ক্ষমতা শাসন বিভাগের হাতে ন্যস্ত করা হয়। তাছাড়া জরুরি মুহূর্তে শাসন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে, পরে আইনসভা কর্তৃক অধ্যাদেশ পাশ করিয়ে নেওয়া হয়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আমরা আরও দেখি যে অনেক সময় তোমার শাসন বিভাগ তোমার অন্যান্য ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বা বিচার কার্য পরিচালনা করে থাকে। অর্থাৎ শাসন বিভাগ দেখা যাচ্ছে যে বিচার কাজেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাক্ষর রাখছে। ইত্যাদি কাজের মাধ্যমে আমরা দেখতে পাই যে ক্রমান্বয়ে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে আর শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইভাবে শাসন বিভাগ মানে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে থাকে। শাসন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা, বর্তমান রাষ্ট্র মাত্রই হল কি অনেক বেশি কল্যাণধর্মী রাষ্ট্র। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দিকেই আমরা তাকাই না কেন, যেখানে আমরা রাজতান্ত্রিক সৌদি আরবের দিকেও যদি তাকাই, তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে তারা মহিলাদের গাড়ি চালাতে দেওয়া বা বিভিন্ন জনগণের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, এছাড়া অন্যান্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো তো আছেই, আমাদের বাংলাদেশে বেকার ভাতা বৃদ্ধি করা, বেকার ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, বয়স্ক ভাতা, তারপরে তোমার দুস্থ মা ও শিশুদের সেবা ইত্যাদি বিভিন্নভাবে বেকার সমস্যা দূর করার জন্য বিভিন্ন কল্যাণধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপরে স্বল্প সুদে ঋণ দেওয়া এবং তাদেরকে তোমার স্বাবলম্বী করে তোলা। বাংলাদেশ একটা জনবহুল দেশ, এটা তার ধারণ ক্ষমতার তুলনায় জনসংখ্যা আমরা অনেক বেশি, কিন্তু তারপরও কোনো জনসংখ্যায় কিন্তু না খেয়ে মরছে না। অর্থাৎ যার যার স্থানে তাকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা দেওয়া এবং অর্থনৈতিকভাবে যার যার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদাবান করে তোলা, এই সমস্ত বিভিন্ন খাতে বিভিন্ন কল্যাণমূলক কাজগুলো সরকার করে যাচ্ছে। এবং নট অনলি বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রই এখন কল্যাণমূলক দেশ এবং এই সুশাসন নীতিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সমবণ্টন নীতির মাধ্যমে এবং টেকসই উন্নয়নের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সবচেয়ে মজার কথা হলো সুশাসন ব্যবস্থায় জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, অর্থাৎ রাষ্ট্রীয় শাসন কার্যে যারা অরাজনৈতিক রাজনৈতিক তারা সবাই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এই বাধ্যতার কারণে তারা যা খুশি তাই করতে পারে না, যে জন্য সুশাসন নিশ্চিত হওয়ার কারণেই জনগণের মাথাপিছু আয় বাড়ছে, জনগণের উন্নয়ন বাড়ছে, শাসন ক্ষমতা প্রতি জনগণের আস্থা বাড়ছে এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ এবং তোমরা আরও ভালো করে পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, না পারলে আমাকে ফোন করবে। এবং তোমরা যদি চাও
তাহলে আমরা জুম ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো নিতে পারি। আমাদের প্রতিষ্ঠানও সেই ধরনের আয়োজনে উদ্যোগ গ্রহণ করেছে। তো করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো, এবং মহান আল্লাহর ইবাদত করো। যার যার ধর্ম অনুযায়ী আমাদের একটাই চাওয়া, মহান আল্লাহ যেন সমগ্র পৃথিবীবাসী সহ আমাদেরকে এই চরম বিপর্যয় থেকে রক্ষা করেন। আর এই পবিত্র মাহে রমজানের মাসে আরও বেশি বেশি করে দোয়া করবে যেন মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাই খুব ভালো থাকো। এটা দ্বাদশ শ্রেণীর শর্ট সিলেবাসে আছে, এবং যারা তোমার ফার্স্ট ইয়ারে তারা বাড়ির কাজ করবে। শাসন বিভাগের নিয়ন্ত্রণ, জবাবদিহিত, স্বচ্ছতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, অর্থাৎ এর উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।